আসসালামু আলাইকুম। আশা করি সকলে খুব ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে খুব ভালো আছি। ফেব্রুয়ারি মাসের 25, 26, 27 তারিখে চরমোনাইয়ের বাৎসরিক মাহফিল ইতিমধ্যে শুরু হয়ে গেছে। তো চরমোনাই নিয়ে অনেক সময় অনেক ধরনের প্রোগ্রাম আমরা করে থাকি। এক এক সময় কিছু কিছু সময় 10 মিনিটস প্রোগ্রাম হয়, ইনভেস্টিগেশন প্রোগ্রাম হয়, অনেক সময় অনেক প্রোগ্রাম হয়ে থাকে। তো আজকে যে প্রোগ্রাম সেটা হচ্ছে যে চরমোনাই কেন যাবেন বা কী কারণে যাবেন বা চরমোনাই যাবেন কেন। তো যারা চরমোনাই সম্পর্কে বিভিন্ন ধারণা আপনাদের মধ্যে আছে, সেই ধারণা আজকে আমার কথা শুনলে কিছু হয়তো বা ধারণা চেঞ্জ হবে। তো আজকে ছোট একটা আলোচনা করব চরমোনাই আপনি কেন যাবেন। দেখেন, চরমোনাই হচ্ছে একটা মাহফিলের জায়গা এবং সেখানে বাৎসরিক দুইবার অর্গান এবং ফাল্গুনের মাহফিল হয়। এছাড়া চরমোনাই অন্য কিছুই হয় না, বিষয়টা বুঝছেন। তো অনেকে বলেন যে চরমোনাই একটা মাজার, ওখানে যাব কেন বা পীর পূজা কেন করব। তো তাদেরকে আমি বলবো যে আপনারকে একটু ছোট রিকোয়েস্ট করব। আজকে তো হচ্ছে 26 তারিখ, আপনি আজকেও যাইতে পারেন বা আগামীকালকেও থাকবে। আপনি একদিন যেয়ে আপনি ঘুরতে যাবেন। তো বাংলাদেশের অনেক জায়গায় আপনি ঘুরতে যান, টাইমটাকে স্পেন্ড করেন, আপনার ভাল লাগে না ঘুরেন, তো সেইভাবে আপনি যে চরমোনাই যে শুধু একটু ঘুরে আসবেন। আপনার টুপিও পরতে হবে না, পাঞ্জাবিও পরতে হবে না, আপনি আপনার মতো একটু ঘুরে আসবেন। তো দেখবেন যে চরমোনাই কী কী আছে। এই হলো একটা ব্যাপার। দুই নম্বর ব্যাপার হলো চরমোনাই আপনি কেন যাবেন। চরমোনাই আমি বিশেষ করে কেন যাই জানেন, চরমোনাই আমার কাছে একটা ভালো লাগার জায়গা। আর দ্বিতীয় কথা হচ্ছে যে ওখানে একটা বড় জামাত হয়, আপনি নামাজ পড়বেন দেখবেন যে লক্ষ লক্ষ মানুষের সাথে একসাথে একটা জামাত, অনেকগুলো মানুষের সাথে আপনি একটা বড় জামাতে অংশগ্রহণ করে নামাজ আদায় করলেন। এটা আমার কাছে পার্সোনালভাবে আমার কাছে খুব ভালো লাগে এবং এই জন্য আমি চরমোনাইটাকে সবচেয়ে মানে বেশি যাওয়ার চেষ্টা করি। দুই নম্বর যে ব্যাপারগুলো সেটা হচ্ছে আপনি যে ফোনটা ইউজ করেন, যেই ফোনটা দিয়ে বা আপনি ল্যাপটপ দিয়ে যে কোনো ডিভাইস দিয়ে আমার এই ভিডিওটি দেখতেছেন, সেই ভিডিওটা সেই ডিভাইসটি কিন্তু আপনার চার্জ দিতে হয়, তাই না? নাহলে শেষ হয়ে যায়। তো যারা মুসলিম বা বিভিন্ন ধর্মের যারা আছেন তারা দেখবে যে তাদের ধর্মীয় কিছু একটা চার্জের মতো, যে ওয়াজটা হচ্ছে একটা চার্জের মতো। আমরা অনেক কিছু ভুলে যাই, অনেক সময় দেখা যায় নামাজ পড়ি না বা বিভিন্ন অন্যায় অপকর্মের মধ্যে লিপ্ত থাকি। তো যখন এই আল্লাহওয়ালাদের কাছ থেকে আমরা তাদের মুখ থেকে ইসলামের বাণী শুনি বা বিভিন্ন কথাবার্তা শুনলে কিন্তু নিজের মধ্যে একটা ভয় চলে আসে। চেয়ারটা দেখছো কি শব্দ করে, সেটা ই করে ব্যবস্থা। তো এটা হচ্ছে যে তখন কিন্তু দেখবেন যে অটোমেটিকলি নিজের মধ্যে একটা পরিবর্তন চলে আসে, যেই কারণে হচ্ছে এই একটা ওয়াজ মাহফিল ইসলামিক স্কলাররা সেখানে থাকেন এবং সেখানে ওয়াজ মাহফিলের ব্যবস্থা করা হয়। তো এই জন্য আমি রিকোয়েস্ট করবো, আজকের ভিডিওটি একদমই ছোট এবং শুধু আপনাদেরকে বলবো যে আপনারা একটু ওখানে যাবেন, যে দেখে আসবেন যে চরমোনাই আসলে কী হয়, ওখানে কি আসলেই মাজার পূজা করা হয়, ওখানে মাজার আসে কি না, সেটা আপনি যখন যাবেন তখনই বুঝতে পারবেন যে ওখানে কী আসে না আসে, তাই না? আর আরেকটা কথা হচ্ছে যে দেখেন যে আমাদের প্রোগ্রাম খুব কম আপলোড হয়। তো আমাদের কিছু পরিচিত যারা তারা অনেকেই কমেন্টস করে লেখেন যে ভাই কোথায় হারায় গেলেন। ঠিক আছে, ওই দিন একটা ভিডিও পাবলিশ করছিলাম আমাদের প্রিন্স ফরাত ফেসবুক পেজে, সেখানেও লিখতেছেন যে ভাই কোথায় হারায় গেলেন, কতদিন পর আপনাকে দেখলাম। তো এখানে হচ্ছে যে আমরা প্রোগ্রামগুলো কন্টিনিউ করি না কেন জানেন, কারণ বাংলাদেশ এখন হচ্ছে টিকটকের দেশ, বাংলাদেশ হচ্ছে লাইকের দেশ। তো এরা এসে এখন দখল নিয়ে গেছে। তো এই দখলবাজরা তারা যেভাবে অসামাজিক অশ্লীলভাবে ভিডিওগুলো এই ইউটিউবে এবং ফেসবুকে এসে পাবলিশ করে, যে কোনো আমি ফেসবুক চালানো খুব বন্ধ করে দিয়েছি এক পর্যায়ে, এখন খুবই কম ইউজ করি। কারণ দেখা যায় আমি রাতে যদি ফেসবুকে ঢুকি ওই সমস্ত নোংরা আমি দেখলে আমার নিজের মধ্যে নোংরা আমি অটোমেটিকলি তৈরি হয়ে যায়, তাই না? কারণ আমি তো ফেরেশতা না। তো মানুষের মধ্যেও কিন্তু সেইভাবে হয়। আপনি যদি 70 বছর বয়সী হন, যদি দেখেন একটা মেয়ে বুকে ওড়না নাই কিছু নাই, সে নাচতেছে, ওইটা দেখে কিন্তু আপনার মধ্যে অন্যরকম একটা মন মানসিকতা চলে আসবে। যে কারণে হচ্ছে আমি এই সমস্ত ডিভাইস থেকে একটু দূরে আছি। আমার জন্য আপনারা দোয়া করবেন, আমিও আপনার জন্য দোয়া করবো।
আর যারা চরমোনাই এখনো জান না তাড়াতাড়ি চরমোনাই যান। যে একটু আজ শুনে আসেন, যারা তো জানেন তো জানেনই, আর যারা না জানেন তারা একটু ঘুরে আসেন। আজকের মতো আর কিছু বলার নাই, ভালো থাকবেন সকলে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যদি প্রয়োজন মনে করেন, আর না হলে দরকার নেই। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।